খনিজ সিত্রাঙ্গের প্রভাবে এর মধ্যে বাড়তে শুরু করেছে সাগরের পানি। সেই সাথে উপকূলীয় এলাকায় নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন অরক্ষিত বেড়েবাঁধ অঞ্চলের মানুষজন। সাতক্ষীরার কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীর পাড়ের বাসিন্দারা বলছেন কয়েকটি বাঁধে দেখা দিয়েছে ফাটল। মনিরুল ইসলাম মনির, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে সাতক্ষীরা উপকূলের বাসিন্দারা, সাথে যোগ হয়েছে বেড়িবাঁধ ভাঙার দুশ্চিন্তা। স্থানীয়রা বলছেন আশাশুনি ও শ্যামনগর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 82টি পয়েন্টের মোট 200 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শ্যামনগর উপজেলার গাবোরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি, দাঁতনিখালি এবং দেবহাটার ভাতশালা ও হারদহা এলাকা। হাতে ধরে অল্প করে বাঁধ দেয় যে বাঁধ টেকে না বেশি দিন, বসবাস করা খুব কঠিন, মানে সম্ভব না। ভাঙন রোধে বাঁধ মেরামতের জন্য প্রতি বছরই সরকারের পক্ষ থেকে শত শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, তবুও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত হতে হয় উপকূলবাসীকে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা বা মানুষজনকে সেভ করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ইতিমধ্যে সেটা নিয়েছি। উপজেলা এবং জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আমরা করেছি, স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক আছে। ঘূর্ণিঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য শিগগিরই উদ্যোগ নেওয়া হবে এমন দাবি সাতক্ষীরাবাসীর। Desk report, News24.